ঐতিহাসিক ইন্দ্রজনী উচ্চ বিদ্যালয়ের মাঠে জননেতা জনাব দুলাল হোসেনের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব মজিবুর রহমান উপস্থিত, কাকরাজানির বীর জনতা, পাশে আমার মা বোনেরা, আমার সংগ্রামে সালাম গ্রহণ করেন, আসসালামু আলাইকুম। এগারো তারিখে কাকরাজানি ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে, আজকে প্রচারণার শেষ দিন। সংগ্রামী সাধারণ জনতা, আজকে কিসের নির্বাচন আপনারা জানেন? কাকরাজানি কতিপয় কিছু লোক জিম্মি করে রেখেছে, তারই তলাবাগে তারই প্রতিবাদে আজকে দীর্ঘ ৪০ বছর যাবত দুলাল হোসেন সাহেব দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আসছেন। আমি প্রথমে আমার একজন বড় ভাই ছিলেন শামসুল হক পান্না মরহম, কাকরাজানির জন্য কি করেছেন আপনারা জানেন, তার সাথে থেকে উনি অনেক অভিজ্ঞ হয়েছে। গ্রামে গঞ্জে সালিস দিয়ে যারা মানুষকে শান্তি দিয়ে যাচ্ছে, উনি আওয়ামী লীগ করে গতবার উনি নমিনেশন চেয়েছিলেন, ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই, তারপরে উনি আওয়ামী লীগ করছেন। উনি বিগত দুটি নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন লৌকার পক্ষে। আমি বলতে চাই, মাননীয় শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিক অব্যাহত রেখেছেন, উন্নয়নের জোর দিয়েছেন, রাস্তাঘাট ব্রিজ কালপাট করেছেন এবং করোনা আমাদের প্রণোদনা দিয়েছেন। আপনারা কিছু সিন্ডিকেট কাকরাজানকে আওয়ামী লীগের নাম দিয়ে সন্ত্রাসবাদী রাজনৈতিক সিন্ডিকেট, সালিশের নামে সিন্ডিকেট যিনারা করিতে আসছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যিনি চেয়ারম্যান হয়েছিলেন ওনার রাজনৈতিক বয়স কত দিনের? ওনার মাসুদ আমার মাসুমের আমার ভাষতে তার চেয়েও রাজনৈতিক অভিজ্ঞতা আছে ছাই খবর ছেড়ে, এবং উনি আদম ব্যবসা করতেন, উনি মালয়েশিয়া কি থাকতেন, ওনার রাজনীতি কি যোগ্যতা আছে আপনারা জানেন? আপনারা কি জানেন আপনাদের দেশে একটা নেতা আছে তার সিএসএর খতিয়ান জানেন? জানেন না, উনি পত্তন নিয়েছে কাকরাজান, পত্তন মানে উনি সিএসএর নাই, উনি ঘর জামাই সন্তানের একজন ছেলে, কাকরাজান ওনার বাসিন্দা নয়, কাকরাজান মানুষকে নিয়ে উনি সিনেমিনি খেলে, উনি আঙ্গুলের ইশারায় কাকরাজানকে ঘোরাতে চায়। গোলাম কিবরিয়া বাদল সাহেব, আপনি জোয়ার দেখছেন পাতা দেখেন নাই, জনতার মার দেখেন নাই, ভোটে আসেন নাই, আপনি ভোট করেছিলেন আপনার বাবা, আপনার বাবার বাড়ি কোথায়? কোচদিপাড়া। আপনার বাবা হলো আপনার পরিচয় দেন জোয়ারি কারণী নাতি? না, আপনার জোয়ারি কারণীর ভাইয়ের নাতি না আপনি? আপনার দাদার নাম কি? বাদলের দাদার নাম জানেন? জানেন না। তাহলে বাদলের এখানে এই কাকরাজানে তাদের কোন পাপ দাদার কোন ভিটির পরিচয় নেই, উনি বর্তন নিয়ে এসে এখানে কাকরাজান মানুষকে উনি অত্যাচার নির্যাতন। আমি দেখছি গত কয়েকদিন আগে বাগের বাড়িতে একটি ছেলে কান্দে মাঠে পড়ে গিয়েছিলেন, এবং সেই ছেলের দিকে এবং আস্তানে একটা রাস পড়েছিল, তার কাছে ৮ লাখ টাকা নিয়েছে। আপনি অনেক কিছু করেছেন, আপনি এই দেশের জেলা পরিষদের সদস্য হয়েছেন, কে বানিয়েছে আপনার
পথিক দেখান আপনি কাকরাজারি কি উন্নয়ন করছেন আপনার রক্তের শিরাতে প্রত্যেকটা রক্তের রগে রগে আপনার ঘুষ দুর্নীতির পয়সা আপনার জীবনটাই হলো দালালি করে আপনার জীবন করছেন আপনি কৃষি ব্যাংকে দালালি করছেন আপনি এখানে সার নিয়ে দালালি করছেন আপনি এদিকে প্রাইম মিনিস্টারের যখন কার্ড দিত চাউল দিত সে দালালি করছেন আপনার ব্যবসায় হলো দালালি তাই আপনি আমার একজন ভাতিজা বিদেশ তো নহলে এক টাকা নিয়েছিল তাকে হলু বলু করে তাকে চেয়ারম্যান বানিয়েছেন আবার তারে ওই রাস্তায় নামাইছেন সাবধান হয়ে যান এ দেশে গরু চুরি হয় মানুষে গোয়াল গোয়ে থাকতে পারে না আপনি কি প্রতিকার করছেন আপনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছে আমার নেতা কর্মীরা জনগণকে ভালোবেসে আওয়ামী লীগকে সন্ত্রাস পছন্দ করে না আওয়ামী লীগ দুর্নীতি পছন্দ করে না আমার নেতা কর্মীরা আমার লেবাস লাগে যদি কেউ দুর্নীতি জনগণের আঘাত করা হয় জনগণকে কষ্ট দেওয়া হয় ওই নেতার আমার দরকার নাই তাকে আইনের কাঠগড়ায় করাবো এদেশের বঙ্গবন্ধুর কন্যা কোন আওয়ামী লীগের নামদারি সন্ত্রাসী নৈরাজ্য পছন্দ করে না ইতিপূর্বে অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে অনেক সন্ত্রাসী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং কোন সন্ত্রাসীর জায়গা শেখ হাসিনা দিবে না তাই সংগ্রামী সাথীয় জনতা এই নির্বাচন কমিশন নির্বাচন সচিব হুমায়ুন কবির সাহেব বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সুষ্ঠু এবং সুন্দর আপনারা আবার বলেন বলা একটি ভোট পেলেই আমরা ডিক্লেয়ার দিব কোথায় যে দিবেন পার্টিলার মাটিতে দিতে পারবেন না বাদল সাহেব আপনি একটা জেনে দিতে পারবেন না কস্তি পাড়া যেতে হবে কস্তি পাড়া এখানে আপনার জায়গা নাই আপনার এই কাকাজনের যদি আপনার বাবার যদি কোনো দাদার যদি কোনো রক্ত মানুষের মাংস মানুষ থাকতো তাহলে আপনি এদেশের ইপুজি হয়ে এত বড় বড় কথা বলেন আবার আপনি প্রোটোকল মানেন না আওয়ামী লীগের থানা কমিটি মানেন না আপনি জেলা কমিটি মানেন না আপনি দৌড়ে ঢাকা চলে যান ঢাকা কি আপনার বাচ্চাদের তালুক আপনি গতকাল গিয়েছিলেন আবার বিদ্যুৎকে দিয়ে আবার বলেন যে টাকা দিয়ে ভোট কিনবেন সংগ্রামী সাথী জনতা এবার নির্বাচন হবে সুন্দর এবং সুষ্ঠু এবারকার নির্বাচন হবে কাকরাজানের স্বাধীন মানুষের নির্বাচন কোন নির্বাচনে কাজ চুপি করতে পারবে না কোন নির্বাচনে ভোট একবার দিয়ে ভিতরে ঢুকতে পারবে না যদি এটা করতে চান সাবধান হয়ে যান ষড়যন্ত্র করতেছেন আপনার প্রত্যেকটি ষড়যন্ত্র পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটি ষড়যন্ত্রের কাছে আপনার জনগণের কাছে জবাবদিহি করতে হবে আপনি এই দেশের মানুষেরকে শোষণ করেছেন আমরা প্রয়োজন হলে এই আন্দোলন বদল আপনার দুর্নীতির ক্ষতি আনা আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত রাজপথে যাব ইনশাল্লাহ আমরা ছাড়ব না আপনাকে মানুষকে সকিবর নিয়ে আঙ্গুলের ইশারায় ঘোরাবেন আর মানুষ ঘুরবে না আপনি এদেশে উন্নয়নের প্রতীক আপনি কি উন্নয়ন করেছেন আপনি জেলা পরিষদের একজন সদস্য হয়েছেন আপনি পিসি করে মানুষ পিসি করে অনেক টাকা পয়সা উত্তোলন করতেছেন কোন মসজিদ মাদ্রাসায় আপনি কোন অনুদান দেন নাই আবার মানুষকে আপনি কি করবেন আপনি একজন বিদ্যুৎ পেয়েছেন বিদ্যুৎকে যা বলতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার কাছ থেকে নিচ্ছেন এটার জবাব বিদ্যুৎ দেবে ইনশাল্লাহ একটা মানুষ দিবে সময় অপেক্ষা করেছে এই দেশে ইউনিয়ন পরিষদ 1% টাকা আত্মসাৎ হয়েছে এটারও জবাব নেওয়া হবে অনেক লুটতরাজ্য হয়েছে হিসাব হবে
Şeyh Hasine Avazet kama korben o. Apnarat ap manunyo Obaydul Kadir Sahab bolche janogoner char asta noy tar samarthan noy take nomination dekha hobe na apnara bhul bujhaye apnara nomination anchen apne MP Sahaber badnam karen ei MP Sahab to khush khay na chuar sim to kono dalal pochondo kore na ei jonno chuar sim to amader bhalo lage na apne jokhon itipurbe ja korchen MP ke pockete banaye apne kakka jana manush ke jimmi kore badal sahab ja bolbo tai hobe ei chuar sim to ei dhoroner lok dondite bas pochondo kore na bidai apnar shek lagche na apnar apne tai janagoner mone onek agat diyechen আপনি আমি একটা বার্তা দিতে চাই আপনারা যা যাচ্ছে তাই নিয়ে আজ থেকে প্রত্যেকটা লোক দলাল হয়ে ঘরে ঘরে আজকে রাত থেকে ১১ তারিখ ৭টা পর্যন্ত ভোট পাহারা দিয়ে ৮টার মধ্যে কেন্দ্রে যায় মহিলা বা মা বোনদেরকে নিয়ে যে ভোট দিয়ে ভোট কোনরা পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না সিদ্ধান্ত চাই আসে আমরা মাথা পেতে নিব সিদ্ধান্ত চাই আসে আমরা মাথা পেতে নিব কিন্তু অন্যায় অত্যাচার ভোট টাকাতে করতে দিব না নির্বাচন কমিশনের নির্দেশ এবং টাঙ্গাইল কাটকা যান ষষ্ঠ এবং সুন্দর নির্বাচন হবে মনিটর করবে নির্বাচন কমিশন ডিসি মহোদয় এসপি মহোদয় এবং সকলের প্রশাসন এবং মিডিয়া ইলেকট্রিক ইলেকট্রিক যত আছে তারা কাটকা জানে থাকবে নির্ভয় মাপনদেরকে নিয়ে আপনারা ভোট দিবেন ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করবেন না দুলাল সাহেব বিজয় হবে ইনশাআল্লাহ এবারকার সংগ্রাম দণ্ডিতের সংগ্রাম এবারকার সংগ্রাম অন্যায়ের সংগ্রাম এবারকার সংগ্রাম দণ্ডিতবাজের প্রতিরোধের সংগ্রাম এবারকার সংগ্রাম ইতিপূর্বে যা ঘুষ খেয়েছে সেই ঘুষের হিসাবের সংগ্রাম সংগ্রামী সাথীরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ এবং দুলাল হোসেন জিন্দাবাদ কাকজন বীর জনতা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ কাজী আশরাফ সিদ্দিক সাহেবকে সম্মানিত বীর জনতা কাকজনের প্রত্যেকটা অঞ্চলের মানুষ বিদ্যুৎ বাতলের দুঃশাসন থেকে মুক্তির জন্য সারা দিন সারা রাত যেভাবে চোখের জল ফেলছে তারই সাথে কাকজনের মানুষকে আশ্বস্ত করার জন্য একটি যুবক তাদের চোখের পানির সাথে তার চোখের পানি মিলিয়েছে এখন বক্তব্য নিয়ে আসে সেই যুবকটি আজকে আপনাদের সকলের প্রিয় মানুষ যিনি আরআরএস প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেই শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ দুলাল ভাইয়ের একমাত্র সন্তান যুবক জাহিদ হাসানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয় সহ দন কাছে জাহিদ হাসান বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই আখেরি সমাবেশ আনারস প্রতীকের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ভাইয়েরা বোনেরা পর্দার আড়ালে মায়েরা সকলকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আমার বাবা